হে হোয়াটসআপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো গাইজ, ফাইনালি রিলিজ হতে যাচ্ছে বাংলাদেশি ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম, যার নাম অ্যানাইহিলেশন। সত্যি বলতে এই গেমের ট্রেলারটি আমি যখন প্রথমবার দেখেছিলাম তখন আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে এটা একটি বাংলাদেশি গেম, কারণ এই গেমের গ্রাফিক্সটি এতটা হাই ইউজ করা হয়েছে অ্যান্ড গ্রাফিক্সের মধ্যে এতটা ডিটেল ইউজ করছে যে আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে এটা একটি বাংলাদেশি গেম। কারণ আপনারা হয়তো বা জানেন যে এর আগে কিন্তু বাংলাদেশে এমন হাই গ্রাফিক্স ব্যাটল রয়্যাল গেম কখনো তৈরি করা হয়নি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এখানে অ্যানাইহিলেশন গেমটি সম্পর্কে কথা বলবো, এই গেমের গ্রাফিক্স কেমন, তাছাড়া এই গেমটি খেলার জন্য আপনার কি রকম মোবাইল দরকার, আপনি কি 1 GB র‍্যামের মোবাইলের মধ্যে এই গেমটি খেলতে পারবেন কিনা, এবং এই গেমটি কবে রিলিজ হবে, সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলস আজকের এই ভিডিওর মধ্যে আমরা এখানে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা কোনো দিক দিয়েই স্কিপ করবেন না। আর যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন এইরকম আরো গেমিং ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট আমরা জানবো এই গেমটি কারা ডেভেলপ করতেছে। ওয়েল, এই গেমটি ডেভেলপ করতেছে ক্রাইসিস এন্টারটেইনমেন্ট LTD, এন্ড ওইখানে কাজ করতেছেন সাদমান সিয়ান এন্ড সিএম হাসান উদয়, যারা কিনা বাংলাদেশি গেম ডেভেলপার। তো এখন যদি এই গেমের স্টোরির কথা বলি তাহলে বলবো এই গেমের স্টোরিটা হচ্ছে এমন যে পৃথিবীর বাইরে থেকে এলিয়েন আসবে পৃথিবীর মধ্যে এন্ড পুরো পৃথিবীটিকে জব্দ করে ফেলবে। তো এখানে এলিয়েনের বিরুদ্ধে ফাইট করবে আর্মি, এবং এখানে একটি বিষয় জানা গেছে, সেটি হচ্ছে আর্মিরা কিন্তু এলিয়েনের সাথে সরাসরি এখানে ফাইট করবে না। এলিয়েনরা যেটা করবে সেটা হচ্ছে পৃথিবীর কিছু মানুষ তাদের কবজায় করে নেবে এন্ড সেই মানুষগুলোর সাথে এখানটায় আর্মিদের ফাইট হবে, বিষয়টা অনেকটা সিভিল ওয়ারের মতো। আর তাছাড়া এই গেমের মধ্যে আপনার কাছে থাকবে 8টি ক্যারেক্টার, আপনি চাইলে যে কোনো ক্যারেক্টার ইউজ করে খেলতে পারবেন এন্ড সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের নাম হচ্ছে মারিয়া। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মারিয়া নামক মেয়েটিকে যখন ট্রেলারের মধ্যে দেখানো হয়েছিল তখন তার পরনে ছিল একটি সালোয়ার কামিজ। তো সুতরাং বুঝতে পারতেছেন এই গেমের এনভায়রনমেন্ট বাংলাদেশের এনভায়রনমেন্টের মতো করেই ডেভেলপ করা হয়েছে। আর এই গেমের সবচাইতে যে বিষয়টি দেখে আমি বেশি আকর্ষিত হয়েছি সেটি হচ্ছে এই গেমের মধ্যে আমাদের বাংলার একজন লিজেন্ড মানে সালমান শাহকেও দেখতে পাবেন। আর আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে ট্রেলারের মধ্যে এখানটায় সালমান শাহের একটি হাতকে রোবটের মতো করে প্রেজেন্ট করা হয়েছে। এর কারণ হচ্ছে সালমান শাহর যে ক্যারেক্টার সেটি কিন্তু গেমের মধ্যে মূলত মানুষ না, সেটি হচ্ছে একটি বায়োনিক রোবট যে কিনা আপনাদেরকে এখানটায় এলিয়ানের বিরুদ্ধে ফাইট করতে হেল্প করবে। আর এখানে আমার একটি বিষয় মনে হয় সেটি হচ্ছে, আমি এটা শিওর জানি না বাট তারপরেও আমি নিজের থেকে বলতে দিই, সেটি হচ্ছে আমরা হয়তো বা এখানটায় সালমান শাহের ক্যারেক্টার ইউজ করেও খেলতে পারবো, এটি আমার ধারণা বাট এটা আমি শিওর বলতে পারবো না। আর এই গেমে পৃথিবীর মধ্যে যে এলিয়েনগুলো আসবে সেই এলিয়েনগুলোর একটি লিডার থাকবে যার নাম হচ্ছে লায়লা। এই লায়লা ক্যারেক্টারের মহিলাটি মূলত ভিলেনের রোল প্লে করবে। তবে হ্যাঁ, আপনি কিন্তু লায়লা ক্যারেক্টার ইউজ করে খেলতে পারবেন না, জাস্ট দেখতে পারবেন। তো যে বিষয়টি এই গেমটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে সেটি হচ্ছে এই গেমটি হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, অর্থাৎ আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে এই গেমটি খেলতে পারেন। আর হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনারা চাইলে এই গেমটি অ্যান্ড্রয়েড, iOS এবং PC, PlayStation, Xbox এর মধ্যে খেলতে পারবেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এই গেমের গ্রাফিক্স সম্পর্কে। গ্রাফিক্সের কথা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেও বলে দিয়েছি, মানে কি বলবো, এই গেমের গ্রাফিক্স এতটা হাই এবং এতটা ডিটেল ইউজ করা হয়েছে গ্রাফিক্সের মধ্যে যেটা দেখলে আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে এটি একটি বাংলাদেশি গেম। তো এই গেমের ট্রেলারের মধ্যে গ্রাফিক্স দেখে সত্যি বলতে হবে আমি খুবই মুগ্ধ অ্যান্ড এই সম্পর্কে এই গেমের ডেভেলপার বলেছেন ট্রেলারের মধ্যে যেরকম গ্রাফিক্স আপনারা গেমের মধ্যেও সেম টু সেম ওই রকম গ্রাফিক্স পাবেন, বাট ফিউচারে গেমের গ্রাফিক্সটিকে আরও আপডেট করা হবে। তো অ্যানাইহিলেশন গেমের আপডেটের মাধ্যমে আমি এই গেমের একটি ম্যাপ সম্পর্কে জানতে পারি যে ম্যাপের মধ্যে এখানটায় চট্টগ্রামকে প্রেজেন্ট করা হয়েছে। তো বুঝতে পারতেছেন এই গেমের এনভায়রনমেন্ট বাংলাদেশের এনভায়রনমেন্টের মতো করেই তৈরি করা হয়েছে। আর তাছাড়া গেমের ট্রেলার দেখে আরো একটি বিষয় বোঝা যায়, সেটি হচ্ছে গেমের মধ্যে এখানটায় ঢাকা, চট্টগ্রাম এবং রাঙ্গামাটিকে প্রেজেন্ট করা হয়েছে। আমি জানি আপনারা সবাই আমাকে কমেন্টে এটিই বলবেন যে ভাই গেমটি কি অফলাইন নাকি অনলাইন, আমি এটি আগে অলরেডি বলেছি যে এই গেমটি হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। আর হ্যাঁ, আপনাদের মনে এখানটায় আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে আপনি যদি এই গেমটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে খেলতে চান তাহলে আপনার মোবাইলের স্পেসিফিকেশন কেমন হতে হবে। সহজ ভাষায় গেমের ডেভেলপার বলেছে এই গেমটি যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে খেলতে চান তাহলে আপনার ডিভাইসের মিনিমাম র্যাম থাকতে হবে 2 GB। তবে হ্যাঁ, যাদের মোবাইলের র্যাম 2 GB রকম তাদের চিন্তার কোনো কারণই নেই, কারণ এই সম্পর্কে ডেভেলপার বলেছেন এই গেমটির একটি লাইট ভার্সনও ডেভেলপ করা হবে, যে ভার্সনটি আপনারা চাইলে আপনাদের 2 GB কম র্যাম মোবাইলের মধ্যে খেলতে পারবেন। আর PC-র কথা যদি বলি তাহলে বলবো এই গেমের ডেভেলপাররা বলেছেন PC ভার্সনের মধ্যে নাকি এখানটায় এক্সট্রা অনেক কিছু থাকবে যেগুলো মোবাইল ইউজাররা পাবে না। আর PC-তে যদি আপনারা এই গেমের বেস্ট পারফরমেন্স পেতে চান তাহলে আপনার PC-র অপারেটিং সিস্টেম লাগবে Windows 10 এবং প্রসেসর হতে হবে ইন্টেল কোর i7, আর র্যাম লাগবে 8 GB, আর গ্রাফিক্স কার্ড লাগবে NVIDIA GTX 1050। আর এই গেমটি ডাউনলোড করার জন্য আপনার PC-র মধ্যে অবশ্যই
125 GB স্পেস এভেলেবল থাকতে হবে। তো এখন বলবো এই গেমটির রিলিজ ডেট সম্পর্কে, যেটির জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। তো গাইস, এই গেমটির রিলিজ ডেট সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে এখন একটি অফার চলতেছে বলতে পারেন, সেটি হচ্ছে আপনারা যদি এখন প্লে স্টোরের মধ্যে অ্যানাইহিলেশন গেমটি ফ্রি রেজিস্টার করে রাখেন, তাহলে গেমটি যখন রিলিজ হবে তখন আপনারা গেমের মধ্যে অনেক ইমোট ফ্রিতে পাবেন। তো দেরি না করে এক্ষুনি গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে আসুন। তো অ্যানাইহিলেশন গেমের লিড ডেভেলপার সিএম হাসান উদয় বলেছেন এই গেমটি 3-4 মাসের মধ্যে রিলিজ হবে। যদিও উনি নির্দিষ্ট কোনো ডেট বলেনি, তারপরে উনি এটি বলেছে শুধুমাত্র যে 3-4 মাসের মধ্যে এই গেমটি আমরা খেলতে পারবো। সত্যি বলতে আমি এই গেমটির জন্য অনেক অনেক এক্সাইটেড। আপনারা কারা কারা এক্সাইটেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই গেমের গ্রাফিক্স, এনভায়রনমেন্ট, তাছাড়া এই গেমের মধ্যে সালমান শাহের ক্যারেক্টার ইউজ করা, মানে সবকিছু মিলিয়ে আমার কাছে জাস্ট অস্থির লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যখনই এই গেমটি রিলিজ হবে তখনই এই গেমটির গেমপ্লে পেয়ে যাবেন আপনারা আমার এই চ্যানেলের মধ্যে। তো দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই এনেবল করে রাখুন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।